সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে ঘটে এই ঘটনা। সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো আজ শহর কলকাতা। দেখতে পাচ্ছেন জিরো শ্যাডো ডে। বছরে দুবার ঘটে এই ঐতিহাসিক ঘটনা এবং আজ ঘটল সেই ঐতিহাসিক ঘটনা জিরো শ্যাডো ডে। কলকাতা সাক্ষী থাকলো জিরো শ্যাডোদের। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার গণনা অনুসারে কয়েক মিনিটের জন্য সূর্য কোনো কিছুর ওপরে ছায়া ফেলে না। এই ঘটনা একবার নয়, ক্রান্তীয় অঞ্চলে ঘটে বছরে দুবার এবং এই ঘটনার সাক্ষী থাকলো আজ শহর কলকাতা। যেমনটা দেখতে পাচ্ছেন জিরো শ্যাডো ডে আজ ক্রান্তীয় অঞ্চলে কিন্তু বছরে দুবার ঘটে এই ঐতিহাসিক ঘটনা এবং সেই ঐতিহাসিক ঘটনারই সাক্ষী থাকলো আজ শহর কলকাতা। আচমকাই উধাও ছায়া, বাড়ি গাড়ি ট্রেন রাস্তায় হেঁটে যাওয়া মানুষ সবই আছে, কিন্তু শুধু নেই কোনো কিছুরই ছায়া। বহু মানুষের কাছেই জিরো শ্যাডো ডে বা ছায়াহীন দিবস ব্যাপারটি এখন বেশ পরিচিত, কিন্তু অনেকেই জানেন না এই বিষয়ে আজ জিরো শ্যাডো ডে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, আজ জিরো শ্যাডো ডে অর্থাৎ ছায়াহীন, আপনি হাঁটবেন কিন্তু আপনার ছায়া পড়বে না, ঠিক এমনটাই দিন আজকের সঞ্জনা। একেবারে দেখো, আজকে যেহেতু দেখা যাচ্ছে যে উত্তরায়ণের সময়, সেই জন্যই কিন্তু কার্যত এই ঘটনা ঘটেছে। এমনিতেও দেখতে পাওয়া যায় যে মহাজাগতিক বিশ্বে কিন্তু এক এরকম বহু ঘটনা ঘটেছে যার কিন্তু অনেক ঘটনারই উত্তর নেই। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদিকে যেরকম সূর্য কিন্তু 23 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায় যে তার কক্ষপথে ঘুরছে, অন্যদিকে এই যে তার নিজস্ব কক্ষপথে ঘোরা, এটা কিন্তু 21 জুন থেকে 21 ডিসেম্বর এই সময়টাকে বলা হয় উত্তরায়ণের সময়, এবং এর পরে কিন্তু চলে আসবে 21 জুনের পর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত দক্ষিণায়ণের সময়, অর্থাৎ সূর্য ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিকে ঝোঁকা শুরু করবে। এবং এই যে সময়টা, এই ক্ষণিকের মুহূর্ত, এই সময়টাকেই কার্যত কিন্তু এই ঘটনা ঘটে থাকে। এবং উত্তরায়ণেও কিন্তু দেখা যায় যে একবারের জন্য হলেও এই দিন আসে, অর্থাৎ জিরো শ্যাডো ডে আসে, এবং একই রকমভাবে দক্ষিণায়নের সময়ও একই রকমভাবে জিরো শ্যাডো ডে আসে। এবং পরবর্তীকালে, অর্থাৎ আজকে যেরকম দেখা গিয়েছে যে সকাল 11:34 কলকাতায় এই জিরো শ্যাডো ডে হয়েছিল, এর পরে কিন্তু দেখা যাচ্ছে 13 জুন বর্ধমানে হবে, এবং তারপরে 17 জুন কৃষ্ণনগরে হবে, 18 জুন মায়াপুরে হবে। এবং শুধুমাত্র তাই নয়, এই ঘটনা আবারও কিন্তু 7 জুলাই কলকাতা শহরে দেখতে পাওয়া যাবে, এবং তখন সকাল 11:50 দেখতে পাওয়া যাবে। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম জ্যোতির্বিজ্ঞান দেবী প্রসাদ দুয়ারির সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো। আমরা জানি যে কর্কট রেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, এই দুটি অক্ষের মধ্যে যে সমস্ত ভৌগোলিক অঞ্চল আছে, বছরে তারা দুবার দুটি বিশেষ দিনে তারা তাদের ছায়া হারিয়ে ফেলে কিছুক্ষণের জন্য, সেটিকেই আপনারা জিরো শ্যাডো ডে বলছেন। এটি ঘটে তার কারণ পৃথিবী যে অক্ষের উপর ভর করে সূর্যের চারিদিকে ঘোরে, এবং যে অক্ষের উপর ভর করে তার নিজের চারিদিকে 24 ঘন্টা একবার চক্কর কাটে। এই দুটি অক্ষ পরস্পরের থেকে 23.5 ডিগ্রি হেলানো বলে 23.5 ল্যাটিচিউড এবং -23.5 ল্যাটিচিউডের মধ্যে যে সমস্ত দেশ বা জায়গা বা মানুষরা আছেন, তারা দেখতে পান যে কোনো একটা দিনে একেবারে দুপুরবেলা ঠিক মাথার উপরে সূর্য আসে, আর মাথার উপরে সূর্য এলেই তখন কারো ছায়া পড়ে না। যে ঘটনাটা আজকে কলকাতার জন্য ঘটতে চলেছে 5ই জুন এবং 11:34 মতন আঘাত, সেই আমরা দেখতে পাবো যে যে কোনো বস্তু, যে কোনো লম্বা লাঠি বা মানুষ, যাই হোক, তার কোনো ছায়া অন্তত কিছু মুহূর্তের জন্য পড়বে না। এই মুহূর্ত পৃথিবী যখন ঘুরে চলেছে, আমাদের নিরিখে সূর্যের অবস্থান পরিবর্তন হয়, এবং সেই সূর্যের অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু আবার ছায়া পড়তে শুরু করে। সুতরাং এটা একেবারে সেই 11:34 মহেন্দ্রক্ষণ বলতে পারেন, তার 1 মিনিট এদিক ওদিকে মোটামুটি বোঝা যাবে, কিন্তু তার বেশি আগে বা পরে হলে আমরা দেখতে পাবো যে কোনো বস্তু আবার তার ছায়া পড়েছে।